মিলগেটে শত শত ট্রাকের সারি, দিনের পর দিন অপেক্ষার পরও মিলছে না তেল। রেকর্ড আমদানির পরও দাম বাড়াতে বন্ধ সয়াবিন এবং পাম ওয়েলের ডেলিভারি। কিছু কিছু মিল আমাদেরকে মাল দিচ্ছে না, চাহিদা হচ্ছে বর্ধিত ভ্যাটের টাকা ওনাদেরকে দিতে হবে। ভ্যাটের টাকা নতুন করে খুঁজছে, 400 থেকে 500 টাকা করে খুঁজতেছে, যার জন্য একটা কেজি প্রতি প্রায় 25 টাকা পড়ে যাবে। এখন যে দামটা নির্ধারণ করা হলো সেটার কারণে সরকার কিন্তু বিপুল পরিমাণ রাজস্ব হারাবে এবং একুশে তো আমরা যারা ভোক্তা তাদেরকে অনেক বেশি ব্যয় করতে হবে। মিল মালিকদের চাপের মুখে লিটার প্রতি 12 টাকা বাড়িয়েছে সরকার। দেশের বাজারে এখন ভোজ্য তেলের কোনো সংকট নেই, তারপরও সিন্ডিকেটের কবলে পড়ে বাড়ছে ভোজ্য তেলের দাম। আওয়ামী লীগ সরকারের সময়ই দেশে অভূতপূর্ব উন্নয়ন। দুর্নীতিবাজ বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে সচেতন থাকতে হবে। লন্ডনে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচারের মুখোমুখি ডক্টর ইউনূস, শ্রম আইন লঙ্ঘনের মামলা চলতে বাধা নেই আদেশ আপিল বিভাগের। বিচারাধীন 1100 কোটি টাকা কর ফাঁকির মামলা। সুদানের পরিস্থিতি খুবই ভয়াবহ, নাই পানি নাই খাবার, মাত্র দিন তো গুলি চলতেছে, চোখে মুখে এখনো আতঙ্ক। সংঘাত কবলিত সুদান থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরলেন 136 বাংলাদেশি, আটকে পড়া বাকিদেরও দ্রুত ফেরত আনা হবে। আবারও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, গরমে হাঁস ফাঁস অবস্থা। ঢাকার সর্বোচ্চ 40.3 ডিগ্রি, নাকাল নগরবাসী, দাবদাহ থাকবে আরও কয়েকদিন। রবি ঠাকুরের 162তম জন্মজয়ন্তী আজ। বিশ্বকবির গান ও কবিতায় ঐশ্বর্যময় প্রকৃতি ধরা দিয়েছে অন্তর্গত সৌন্দর্যে, এখনও সম্মোহন কাটেনি বাঙালির।